এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আজকে সারা দিন আমরা মুম্বাইতে মুম্বাইয়ের ঘটনা নিয়ে, অর্থাৎ মুম্বাইতে অমিতাভ বচ্চন বচ্চন পরিবারের চারজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। অভিষেক এবং অমিতাভ বচ্চন গতকালে আক্রান্ত হয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজকে দুপুরে ঐশ্বর্যা এবং আরাধ্যা কোভিড পজিটিভ হয়েছেন এবং তারা আপাতত বাড়িতে, অর্থাৎ বাংলোতে থেকেই তাদের চিকিৎসা চলবে। এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চিতভাবে ফিল্ম ওয়ার্ল্ডে রেখার বাড়ি বাংলো সিল করা হয়েছে। অনুপম খেরের মা বৌদি ভাইপো আক্রান্ত হয়েছেন। অমিতাভ বচ্চনের বাড়ির কর্মী এবং কর্মচারী পাঁচজন আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে, এত আতঙ্কের পরিবেশের মধ্যেও কিন্তু ডক্টর ধৃতিমান মৈত্র, তিনি বলছেন এটার মধ্যেও কিন্তু একটি ইতিবাচক দিক রয়েছে। ইতিবাচক দিকটি কি, তিনি যে বিশ্লেষণ করছেন সেটা হচ্ছে যে অমিতাভ বচ্চন কোভিড পজিটিভ হওয়ায় নিশ্চিতভাবে একটি ইতিবাচক দিক দেখা যাচ্ছে। ডক্টর ধৃতিমান মৈত্র, বিশিষ্ট চিকিৎসক, তিনি বলছেন যে এই বিশ্লেষণ একমাত্র এটা তার একদম নিজস্ব জায়গা থেকে তৈরি এবং নিশ্চিতভাবে তার এই বিশ্লেষণ মানুষের মনে ধরবে। আসুন ডক্টর ধৃতিমান মৈত্র অমিতাভ বচ্চনের কোভিডে আক্রান্ত হওয়া নিয়ে কি যুক্তি দিলেন। নমস্কার, আমি ডক্টর ধৃতিমান মৈত্র, ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জন। করোনা আবহে আমরা সবাই খুব হতাশ, তার মধ্যে খুব নেগেটিভ একটা নিউজ, আমাদের প্রিয় চিত্রতারকা অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত। এই আপাত নেতিবাচক ঘটনাটা পুরোটাই নেগেটিভ নাকি এর মধ্যে পজিটিভ কিছু থাকতে পারে, আমরা সেটাও একটু বিশ্লেষণ করে দেখি। অমিতাভ বচ্চন থাকেন একটি সুবিশাল বাড়িতে, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের প্রত্যেকটি অ্যাসপেক্ট মেনটেন করা ওনার পক্ষে নিশ্চয়ই সম্ভব হয়েছে। উনি এমনি অন্যান্য নানারকম রোগের থেকেও, সমস্যা থেকেও উনি ভোগেন, তো সেইগুলো থাকার কারণে তার বাড়ির লোকেরা তার প্রতি এক্সট্রা কশাস, এক্সট্রা কেয়ারফুল ছিল, সেটাও ধরে নেওয়া যায়। স্যানিটেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো নিয়েও নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল না, তাও উনি ইনফেক্টেড। অ্যাকচুয়ালি ওনার সম্বন্ধে বলাই যেতে পারে যে হি সামওয়ান হু ওয়াজ লিভিং ইন অ্যান আইভারি টাওয়ার অ্যান্ড হি রিপ্রেজেন্টস দ্যাট পার্ট অফ দ্য সোসাইটি হু ওয়ার এক্সপেক্টেড টু বি দ্য লাস্ট ফিউ পিপল টু বি ইনফেক্টেড ইফ অ্যাট অল, কারণ ওনাদের ক্ষেত্রে সুরক্ষার বলয়টা একদম ত্রুটিহীনভাবে পালিত হয়েছিল, তবু ইনফেক্টেড হয়েছেন উনি। এর ইমপ্লিকেশনটা কী, এর অর্থটা কী, আমরা এখন দেখছি যে প্রচুর টেস্ট হয়েছে, তার মধ্যে 8.5 লাখ মানুষ আজ পজিটিভ এবং 22,000 জন মারা গেছেন, কিন্তু টেস্ট আমরা তাদেরই করেছি যারা সিমটোম্যাটিক অথবা যাদের পজিটিভ একটা কন্ট্যাক্ট হিস্ট্রি আছে, কোনো পজিটিভ পেশেন্টের সান্নিধ্যে যারা এসছে। আমরা কিন্তু বাকি সবার টেস্ট করিনি, তাহলে এই যে বাকি মানুষগুলো, তারা কি তাহলে একটা ইনফেকশন থেকে সেরে উঠলো, অ্যাসিমটোম্যাটিকই থেকে গেল থ্রু আউট, এবং সবার ইনফেকশনের শেষে সমাজের সেই স্তরটা যারা এক্সপেক্টেড ছিল একদম শেষে ইনফেক্টেড হবে বা হবেই না, তারাও এবার ইনফেক্টেড হতে শুরু করেছে, তার মানে কি বাকিদের ইনফেকশন হওয়া অলরেডি হয়ে গেছে এবং সেটা অ্যাসিমটোম্যাটিক থেকে গেছে বলে ধরা পড়েনি, হয়তো আজকে টেস্ট করলে অ্যান্টিবডিসগুলো পজিটিভ আসবে যেগুলো প্রমাণ করে যে একটা ইনফেকশন হয়ে সেরে গেছে, আবার খুব মাইল্ড ইনফেকশন হয়ে থাকলে সে অ্যান্টিবডিও হয়তো পজিটিভ আসবে না। তা এই থিওরিটা যদি আমরা এবারে সত্যি ধরে নিই, তাহলে আমরা হয়তো দেখব যে 7 থেকে 10 দিন বাদে আস্তে আস্তে এবারে ইনফেকশনের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু সেটা কোন জিওগ্রাফিক্যাল এরিয়ার ওপর অ্যাপ্লিকেবল সেটা বলা মুশকিল। ওনার পারিপার্শ্বিক যেটা হয়তো মুম্বাই বা মহারাষ্ট্র নাকি পুরো ইন্ডিয়ার নিরীক্ষেই সেটা প্রযোজ্য হবে সেটা বলা একটু মুশকিল, কিন্তু হয়তো আমরা দেখব যে ওনার আশপাশে অন্তত অ্যাটলিস্ট মহারাষ্ট্রে বা মুম্বাই ইনফেকশন এবারে প্রচণ্ড হারে কমতে শুরু করবে, কারণ সবারই হয়তো একটা ইনফেকশন হয়ে সেরে উঠেছে। আর আমরা এখন আপাতত বলছি যে রিইনফেকশনের চান্স কম, তাই জন্য নতুন ইনফেকশন হওয়ার মতো হয়তো কেউ আর অবশিষ্ট নেই, কিন্তু এর কিছু ফ্যালাসি আছে। উনি সবকটা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের অ্যাসপেক্ট মেনে চলতে পেরেছিলেন কি না, কোথাও কোনো ত্রুটি হয়েছিল কি না সেটা আমরা জানি না। আর এখন আবার অনেকে বলছে এয়ার বন্ড স্প্রেডের একটা পসিবিলিটির কথা, সেটা যদি হয়ে থেকে থাকে তাহলে তো যে কেউই ইনফেক্টেড হতে পারে, তখন আর আমরা এইভাবে বলতে পারি না যে একদম, মানে যারা লাস্ট ইনফেক্টেড হওয়ার কথা ছিল তারাও ইনফেক্টেড হচ্ছেন, মানে
বাকি সবার হয়ে তারা সেরে উঠেছে, এই কথাটা তখন প্রযোজ্য হবে না। কিন্তু আদারওয়াইজ যদি যে থিওরিগুলো অলরেডি এস্টাবলিশ সেইগুলো মেনে নিয়েই আমরা এক্সপ্লেন করি, তাহলে এখন মনে হচ্ছে যে বাকি সবাই হয়তো ইনফেক্টেড হয়ে সেরে উঠেছেন, অ্যাসিমটোম্যাটিকই থেকে গেছিলেন, নতুন করে আর তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই, এবং যারা একদম লাস্ট আইভারি টাওয়ারসে ছিলেন এখন তারাও ইনফেক্টেড হচ্ছেন, এবং পরের সপ্তাহ থেকে আমরা দেখব যে নতুন কেসের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।